মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর পূর্তি চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলা ভাষায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চীনা শিক্ষার্থীরা চীন থেকে সাইদুল ইসলাম জানান দেশটির বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে বাংলা ভাষায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা বাংলা ভাষায় বিজয় দিবসের শুভেচ্ছা জানায় বাংলাদেশের কবিতা আবৃত্তি করে ও গান গেয়ে শুভেচ্ছা জানান চীনা শিক্ষার্থীরা তারা সবাই চতুর্থ বর্ষের শিক্ষার্থী বর্তমানে এই বিভাগের শিক্ষার্থী বাংলা বাংলা ভাষা ভাষা মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ ইতিহাস মুক্তিযুদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানছেন চীনা শিক্ষার্থীরা আমরা বাংলাদেশের ভাষা ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে শিখছি চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম বার্ষিকী এই আনন্দের দিনে চীন থেকে আমার আন্দোলিক শুভেচ্ছা জানাই আজ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জেনেছি বিজয় দিবসে আমি সকলকে জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবাইকে শুভকামনা জানাই কুয়েতে মুজিব শতবর্ষ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী সতেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এর আগে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের চব্বিশটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের সেমিফাইনাল শেষ হয় শুক্রবার সেমিফাইনালে মাঠে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান মুখাই আলী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সহ বিপুল সংখ্যক প্রবাসী সে সময় তাদের ফাইনাল খেলার প্রস্তুতি সম্পর্কে জানান আকাশ আহমেদ মিলন এবং মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সৌদি আরব শাখা কেন্দ্রীয় সংসদ ও আন্তর্জাতিক কমিটির ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দেশ এবং প্রবাসে সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় আলোচনায় অংশ নেন সোলাইমান মিয়া রফিক হাওলাদা শেখ মোহাম্মদ ইদ্রিস নুরুন্নবী সবুজ ব্যাপারী মোহাম্মদ মাসুম বশির খন্দকার জসিম উদ্দিন ও দেলোয়ার হোসেন খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তি সুচিকিৎসা এবং রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফেনী জাতীয়তাবাদী ফোরাম সৌদি আরব পশ্চিমাঞ্চল রঞ্জু আহমেদ জানান মোহাম্মদ শাহজাহানের নেতৃ সভাপতিত্বেও ইয়াসিন আলম ও ওমর মানিকের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান বিশেষ অতিথি ছিলেন বাহারুদ্দিন বাদল গিয়াস মানিক ফিরোজ ভূঁইয়া রিপন মজুমদার আব্দুল ওহিত তানবির ভূঁইয়া জুলফিকার সহ অনেকে